हेलो আমার ছোট বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি কোনো ছবি আঁকা শিক্ষা নিয়ে আসিনি। আজকে আমি এসেছি আমার একটা ছোট সংসার নিয়ে। আমার সংসার বলতে কি, আমার অঙ্কন যে স্টুডেন্ট তাদেরকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, তাদের আজকে পরীক্ষা চলছে, তো আমার এই স্টুডেন্টদের পরীক্ষার কিছু তাদের আঁকা তোমাদের আজকে দেখা। দেখো, অঙ্কন পরীক্ষা চলছে আমার স্টুডেন্টদের। এখানে কতগুলো স্টুডেন্ট বসে আছে, অঙ্কন পরীক্ষা দিচ্ছে। আমি তাদের ছবি দেখে নেব, সবার প্রত্যেকের ছবি একটা একটা করে দেখে নেব, দেখি কেমন আঁকছে সবাই। নাম কি? কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ? আচ্ছা, তুমি কি আঁকছ? আচ্ছা, বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার নাম কি? পুরশ্রী রায়। দেখো দেখো বন্ধুরা, এটা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। তুমি কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ? কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ? পূর্ণ। আচ্ছা, কি আঁকছো তুমি? দেখি খাতাটা তুলে দেখাও দেখি। বাহ, খুব সুন্দর এঁকেছো। আচ্ছা, এটা কালার হবে তাই তো? ঠিক আছে। তোমার কি নাম? দেখো, এটা আমার মেয়ের বান্ধবী। তুমি কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ? তোমার আঁকা দেখি। ঠিক আছে। তোমার কি নাম? কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ? ওই দেখি তোমার আঁকা দেখি। আচ্ছা, এটা কিসের ছবি? আর এটা উপরে যেটা এঁকেছো এটাকে কি বলে? তোমার কি নাম জোরে বল? আচ্ছা, তুমি কিসের ছবি আঁকছো দেখি? বাহ, এখন করোনার সময় চলছে, করোনার সময় বিশেষ কিছু এঁকেছে করোনা বিষয় সংক্রান্ত নিয়ে, ভালো এঁকেছে। দেখো, আর উপরে কি আঁকবে? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, সবাই দেখছেন যে আমার স্টুডেন্টগুলো সব আঁকছে, ভিতরে কিছু বসে আছে, দেখালাম তাদের ছবি, আরও বাইরে কিছু বসে আছে তাদের দেখাচ্ছি। দেখো, এখানে বাইরে কিছু স্টুডেন্ট বসে আছে, কিছু গার্জেনও আছে। তোমার নাম কি? তিস্তা। তিস্তা কি? তুমি কিসের ছবি আঁকছো দেখি? তুলে ধরো খাতাটা। আচ্ছা, তুমি কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ? বাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তোমার নাম কি? তুমি কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ? খাতাটা তুলে ধরো দেখি। ঠিক আছে। কি নাম তোমার? কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ দেখি ছবিটা? আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখো সবাই আঁকছে বসে, ছোট্ট ছোট্ট শিশুরা। এবারে আমি এখান থেকে একটা গার্জেনের কিছু কথা শুনে নেব অঙ্কন বিষয়ে, উনি কি বলেন একটু
শোনা যাক, আপনার নাম কি? মীরা মণ্ডল। আপনার ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে তো? দিচ্ছে। কি নাম? অয়ন মণ্ডল। আচ্ছা অয়ন মণ্ডল, একটু আগে দেখালাম ওই শেষকালে ওই কোণে যেটা বসে আছে ওটা ওনারই ছেলে। তো এই অঙ্কন শিক্ষার বিষয়ে আপনার কি ধারণা, মানে অঙ্কন শিখলে পরে কোনো কি ছেলের উন্নতি হবে বা ভবিষ্যৎ নিয়ে কি একটা ধারণা আপনার? আঁকলে মানে আঁকাটা কি আঁকাটা নিজের ইচ্ছার উপর নির্ভর করে, এবার আঁকলে আরও উন্নতি হবে, তার মধ্যে নিজের মানে বাস্তব সম্বন্ধে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো তুলে ধরতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে আমার একটা সহচর আছে, আমরা একসাথেই কাজ করি, তো ওনার মুখ থেকে এই অঙ্কন বিষয়ে কিছু শুনে নেব। আপনার কি নাম? আমার নাম অষ্টম মণ্ডল। আচ্ছা আপনি কি করেন পেশা হিসেবে? পেশায় এখন শিক্ষক, প্রাইমারি শিক্ষক। এই অঙ্কন পেশার সঙ্গে বহুদিন থেকে যুক্ত আছি, তুষারদার সান্নিধ্যেই বড় হওয়া আমার এটাকে নিয়ে। আচ্ছা, তো আমারও কিছু ছাত্রছাত্রী এখানে আছে, তারা মাখছে এবং সব মিলিয়ে পরীক্ষা ভালোই হচ্ছে। নিয়ম মেনে এই অঙ্কন শিক্ষা বিষয়ে আপনার ধারণা কীরকম, মানে অঙ্কন শিখলে পরে তার ভবিষ্যতে কোনো উন্নতি হয় কি হয় না? এটা একটা শিক্ষার অঙ্গ, মানে এর মাধ্যমে এই অঙ্কনের মাধ্যমে যেমন খুব কম করে যদি দেখতে যায় কিছু না হলেও এই বাচ্চাদের হাতের লেখাটা পরিষ্কার হয়, এছাড়াও যে নৈসর্গিক বিষয়গুলো আছে, যে প্রাকৃতিক বিষয়গুলো আছে সেই সব সম্পর্কেও তাদের একটা ধ্যান ধারণা হয়, তাদের রঙের সম্বন্ধে একটা ধারণা হয় পরিষ্কার, এছাড়াও তাদের মধ্যে একটা অন্যরকম চেতনা বিকাশ হয়। এই শিক্ষার পাশাপাশি এইগুলো দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, অঙ্কন শিক্ষার ব্যাপারে আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছুই দেখলাম। তো অঙ্কন শিক্ষা অবশ্যই একটা শিক্ষাগত অঙ্গ এটা আমি মনে করি, কেননা অঙ্কন হচ্ছে মানুষের প্রথম ভাষা। আদিম যুগের মানুষরা কিন্তু ওই তখন কথা বলতে জানতো না, তখন কিন্তু ওই পাথরের গায়ে, গুহার গায়ে গায়ে নানারকমভাবে ওই তারা কাঠকয়লার মাধ্যমে ছবি টুবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। আর তাছাড়া আমরা এই যেদিকেই দেখব দেখি না কেন, চারিদিকে অঙ্কনের একটা মানে শিল্প ব্যাপারটা একটা আমাদের কিন্তু চোখে পড়বেই। প্রত্যেক বাড়িতেই আজকাল নানারকমভাবে ফ্যাশন করছে, নতুনভাবে বাড়িটাকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন রকম অয়েল পেন্টিং, বিভিন্ন রকমের হাতের কাজ, অনেক কিছু বাড়ি ঘর দুয়ার সাজানোর জন্য বিভিন্ন রকমের ক্রিয়েটিভ জিনিস সেগুলো কিন্তু বাড়িতে টাঙানো হয় সাজিয়ে রাখার জন্য। তো এইসব শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ অবশ্যই আছে এটা আমি বলব। তো প্রত্যেক মা বাবারাই তাদের নিজেদের ছেলে মেয়েকে শিক্ষার সাথে সাথে মানে পড়াশোনার সাথে সাথে এই অঙ্কন শেখানোটা অবশ্যই দরকার এটা আমি মনে করব। তো ধন্যবাদ, সবাই খুব সুস্থ থাকবেন, সবাই খুব ভালো থাকবেন।